আমার একটা সে আছে, যার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হলো মা হওয়া। কিন্তু সে আমায় বলেছে সে কোনোদিন মা হতে পারবে না, আর যদিও হয় তাহলে হয়তো নাও বাঁচতে পারি, কারণ একটা অ্যাক্সিডেন্টে সে তলপেট আর ওভারিতে চোট পায়। তারপর থেকেই তার পিরিয়ডের প্রবলেমও শুরু হয়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে কিছুদিন ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে যন্ত্রণা বেড়েই চলেছে। আজও সে রোজ যন্ত্রণায় কাতরায় আর গুমড়ে গুমড়ে কাঁদে, বুঝতে দেয় না কিছু। সে রোজ এইভাবেই জীবনের যন্ত্রণা যাপন করে চলেছে প্রতিনিয়ত। আমার একটা সে আছে যে অনেকটা অভিমানী, অনেকটা জেদি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি, যে আমায় নির্দ্বিধায় বকতে পারে, রাগ করতে পারে, বলতে পারে আমি তোকে কোনো দিন সুখী করতে পারবো না, শারীরিকভাবেও না মানসিকভাবেও না, তাই আমায় ছেড়ে চলে যা, আমার থেকে অনেক ভালো মেয়ে পাবি যে তোকে সুখে রাখবে। তবুও তো জানি সে শুধু আমারই আর আমি শুধু তারই, কারণ আমি মানি ভালোবাসা মানে শুধু শরীরের হাহুতাশ নয়, অনেক ছোট ছোট স্পর্শ দিয়েও আজীবন কাল ভালোবাসা যায়, শুধু একটা স্বচ্ছ মনের প্রয়োজন। আমার একটা সে আছে যে আমায় ভালোবাসে, যে আমার খেয়াল রাখে, খোঁজ নেয় সারাদিন, চিন্তা করে আমার জন্য। হয়তো তার ছোট্ট পৃথিবীতে আমাকেই খুব কাছের ভাবে, তাই সারাক্ষণ ভয় করে হারিয়ে ফেলার, বার বার দূরে সরিয়ে দিতে চায়, কারণ ছোট থেকে সে প্রিয়জনদের হারিয়েছে শুধু। তার জীবনে আমি এক উড়ে আসা উদ্বাস্তু ধোঁয়ার মতো, উঠতে উঠতে যে কিনা ঠাঁই পেয়েছে তার স্থায়ী আস্তানায়। আমার একটা সে আছে যাকে প্রথম দেখেই মনে হয়েছিল এর সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি কোনো চাওয়া পাওয়া ছাড়াই, কারণ ভালোবাসা মানে শুধু চাওয়া বা পাওয়া নয়, ভালোবাসা কোনো শর্তে আবদ্ধ নয়। আমার একটা সে আছে যে আমায় বলেছে যদি কেউ যেতে চায় সে কোনো কারণ ছাড়াই যেতে পারে, আর যে থাকার সে কোনো কারণ ছাড়াই থেকে যাবে, সুতরাং ভয় পাবার কিছু নেই, কিন্তু ভয়টা থেকেই যায় তাকে হারাবার। হয়তো একটু বেশি ভালোবাসি তাই, জানি না। আমার একটা সে আছে, আমার একটা সে থাকবে, আমার একটা বিশ্বাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা বিশ্বাস আছে।